কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রচণ্ড শীতে কাঁপছে মানুষ বিশেষ করে রাজধানী ঢাকায় ঠিক কবে এমন শীত পড়েছে মনে করতে পারছেন না ঢাকাবাসী দিনের বেশিরভাগ সময় এখন ঢাকার চেহারা এমন ঘন কুয়াশাচ্ছন্ন রাজধানীর আকাশ সেই সাথে তীব্র বাতাসে হিমশিম খাচ্ছে মানুষ অবস্থা এমন দুই তিনটি শীতের পোশাকেও স্বস্তি পাচ্ছেন না সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ বহু শীত এবার প্রচুর শীত হ্যাঁ এবার তো প্রচুর শীত তিন চার পাঁচ বছরে এত শীত লাগে নাই এবার যে শীত লাগতেছে আমি তো তিনটা বাজার বাইরে যাই ওইখানে মনে তিন চারটা গায়ে দিছি দুইটা ফিনছি মুজা লাগাইছি কিন্তু শীত মানে না একটা কম্বল হচ্ছে না দুইটাই লাগে আমার আমার দুটাই কম্বল লাগে তারপরেও শীতে মানে না আর বাতাস খুব দেশের বিভিন্ন অঞ্চলের মতো ঢাকাতেও গত কয়েকদিন ধরে তীব্র শীত আবহাওয়া অফিসের তথ্য বলছে ঢাকায় গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শনিবার এগারো ছয় ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা যেখানে সূর্যের দেখা পাওয়ায় কঠিন এমন অবস্থায় সবচেয়ে বিপাকে দিনমজুর শ্রমিকরা আমরা তো মনে করেন এখন যে আমরা যারা বিল্ডিং কাজ করি আমি একজন এখন তো মনে করেন আমরা যখন উপরে কাজ করি তখন তো প্রচণ্ড বাতাস শীত তারপরে নিচে আসে নিচে তো খোলা মাঠ নিচে এরকম একই অবস্থা বিদেশে আসলে শীত নাই এখন বর্তমানে বাংলাদেশে শীত পাইতেছি ঢাকা শহরে আগুন তাদের দৃশ্য কমে দেখা যায় তো এ প্রতিবার তুলনায় অনেক বেশি এমন অবস্থার মধ্যে ঢাকার আকাশে অবশেষে দেখা গেল সূর্যের তাপমাত্রার তীব্রতাও বেশ ঝলমলে আকাশে নেই কুয়াশা যাতে একটু হলেও শীতের প্রকোপে স্বস্তির আভাস গেল শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে তাপমাত্রা আরও কমে হয়েছে এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর রবিবার তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শুধু ঢাকাতে নয় সারা দেশের চোদ্দ জেলায় মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ চলছে প্রতিবার তো আপনার এই সময় দেখা যাবে যে সময়টাই এই সময়তে এই কাপড় মানুষ পড়তেই না কম পড়তো আমাদের এই মাসেতেই মানে আরো এক সপ্তাহ বা এই মাসও লাগতে পারে এরকম একটা আশঙ্কা মানুষ বলতেছে এরকম কদিন থাকবে জানি না বলে তো মানুষ আরো এক সপ্তাহ দুই সপ্তাহ থাকতে পারে রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর এবং চুয়াডাঙ্গায় সাত দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আফ অফিস বলছে এবার ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকতে পারে শীতের প্রকোপ তবে এর মধ্যে কম বেশি হতে পারে তাপমাত্রা আর তাই শীতে এবার বেশ টানা ভোগান্তি অপেক্ষা করছে ঢাকাবাসী এমনকি দেশবাসীর জন্য এই ছিল আজকের মতো দেখাবে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন